রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি প্রায় অবমাননার ঘটনা ঘটে, এই ক্ষেত্রে একজন মুসলমান হিসেবে আমাদের করণীয় কি? একজন মুসলমান হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি অবমাননা, তাকে অবমাননা করা সম্ভব নয়, তাকে অপমান করা সম্ভব নয়, তারপরও যদি কেউ এই হীন চেষ্টা করে, ঘৃণ্য চেষ্টা করে, একজন ইমানদার হিসেবে সর্বপ্রথম আমাদের যে করণীয় হয় তা হলো নিজের সাধ্য অনুযায়ী এটার প্রতিবাদ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি, তোমাদের মধ্যে কেউ যদি কোনো অন্যায় দেখে, খারাপ কিছু দেখে, হাত দিয়ে সে যেন সেটাকে পরিবর্তন করে দেয়, থামিয়ে দেয়। ফাইল লাম ইয়াস্তাতিআ, যদি সে এটাও করতে না পারে তাহলে সেক্ষেত্রে ফাবিলিসানিহি, মুখ দিয়ে সেটাকে পরিবর্তন করার চেষ্টা করবে। তাতেও যদি তিনি অপারগ হন তাহলে ফাবিলি ফাবি কলবি, তাহলে অন্তর দিয়ে সেটাকে পরিবর্তন করার চেষ্টা করবে বা সে ভিন্ন কর্মের প্রতি ঘৃণা জানাবে। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি অবমাননাকর, অসম্মানকর, মানহানিকর কোনো উক্তি, কোনো কটু মন্তব্য যদি কোনো নিকৃষ্ট মানুষ করে তাহলে একজন ইমানদার হিসেবে আমরা সাধ্য অনুযায়ী শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাব, তাকে যেন বিচারের মুখোমুখি করা হয়, সর্বোচ্চ শাস্তি গোস্তাখে রাসূলের যে শাস্তি সে শাস্তি যেন কার্যকর করা হয়, তার জন্য যার যার জায়গা থেকে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। যার অ্যাবিলিটি আছে অনেক বেশি, আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন, তার দায়িত্ব এক্ষেত্রে অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোনো প্রকার অবমাননাকর কোনো কিছু হলে ইমানদার হিসাবে, নবীর উম্মত হিসাবে সেটার কারণে আমার মধ্যে কোনো বিহিত হবে না, এটা ইমানের কোনো স্বাক্ষর নয়, ইমানের কোনো আলামত নয়। কারোর ভিতরে ইমান থাকলে এটার কারণে তার ভিতরে বিহিত হবে, কষ্ট লাগবে, আমার বাবাকে আমার মাকে গালমন্দ করলে আমার ভিতরে পরিবর্তন হবে, ভাবলেস হবে, সেখানে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই কটূক্তি বা বাজে মন্তব্য বা অমাননার অপচেষ্টা, এগুলোর ফলশ্রুতিতে আমি আমার জায়গা থেকে অন্তত নিন্দা এবং প্রতিবাদ জানাবো, এটি আমাদের করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের যে করণীয় আছে, তার প্রতি আমাদের যে কর্তব্য আছে, সেই কর্তব্যগুলো আমাদের এ ধরনের ঘটনা শোনার পর, এ ধরনের পরিস্থিতিতে আরও বেশি আদায় করার পরে সচেতন হওয়া দরকার। যেমন নবীর প্রতি ইমান আনয়ন করা, তার প্রতিটি সুন্নাহকে মেনে চলা, তাকে সবচেয়ে বেশি ভালোবাসা, তার সিরাত সম্পর্কে জানা, এই সমস্ত ঘটনায় আমাদের এই দায়িত্বগুলোর কথা আরও বেশি স্মরণ হওয়া উচিত, এগুলোর প্রতি আমরা আরও বেশি যত্নশীল হওয়া উচিত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইমানের মিটারটা ঠিক কোন জায়গায়, এ ধরনের ঘটনা আসলে কিছুটা বোঝা যায়। তবে এর মানে এই নয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবমাননা করছে কোনো জায়গায়, আমরা অন্য একটা জায়গায় সেটা নিয়ে আপনার অশান্তি বা অস্থিতিশীলতা সৃষ্টি করতে দিলাম কাউকে, কিংবা মুসলমানদের দুর্নাম করার জন্য বরাবর যে চক্রান্ত ষড়যন্ত্র হয়ে থাকে সেরকম কোনো ষড়যন্ত্র যেন না হয়। হ্যাঁ, সেরকম সংখ্যালঘুদের উপরে কেউ যেন কোনো প্রকার আক্রমণ করতে না পারে, বিশেষ করে এই চক্রান্ত করে মুসলমানদের উপরে দায় চাপানোর যে একটা ঘৃণ্য চেষ্টা সবসময় হয়, এটা যেন না হয় জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য আছে, যার যার জায়গা থেকে শান্তিপূর্ণ পরিবেশ যেন বজায় রাখে সেটি। তবে এর পাশাপাশি আমরা আমাদের জায়গা থেকে, নিজ জায়গা থেকে সুন্দরভাবে অবশ্যই আমাদের কষ্ট লাগার কথা, ব্যথার কথা, প্রতিবাদের কথা আমরা জানাব। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার স্বার্থে যে যতটুকু অন্যায় করেছে তার এবং তার সমর্থক, তার গোষ্ঠী, তাদের প্রতি আমাদের যতটুকু সম্ভব আমাদের প্রতিবাদ এবং যতটুকু সম্ভব তাদের সাথে সম্পর্ক যতটুকু ছিন্ন করে করা সম্ভব এটা আমাদের করব, এটা ওয়ালা এবং বারার দাবি বিধায় সেই জায়গা থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করব। আর আবারও বলছি, নবী সাল্লাল্লাহু সাল্লামের প্রতি আমাদের যে ন্যূনতম দায়িত্ব আছে সেটা পালন করতে হবে। নবী সাল্লাল্লাহু সাল্লামের প্রতি অমানা হয়েছে এর জন্য প্রতিবাদ করলাম, কিন্তু তার সুন্নার অনুসরণ করলাম না, তার হাদিস অনুযায়ী মানলাম না, চললাম না, তার প্রতি ভালোবাসা দরকার সবচেয়ে বেশি সেটা করলাম না, তার সিরাত সম্পর্কে জানলাম না, তাহলে এটা কোনো নবী প্রেমের মূল স্বাক্ষর বা প্রমাণ হতে পারে না। বিধায় ওই বিষয়টি আমাদেরকে মাথায় রেখে আগাতে হবে।